আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি হায়ার ম্যাথমেটিক্সের সেকেন্ড পার্টের ভূপদীর 14 নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 14 নম্বর পর্বে আমরা বোর্ড বইয়ের যে অঙ্কটা সলিউশন করব, সেটা এখানে আমাদের প্রশ্নটা বলেছে যে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস ইকোয়ালস টু জিরো সমীকরণের নিশ্চায়ক কত হবে। তো আমরা এই প্রশ্নটা লিখেছি, যেটি চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছিলো। তো আমরা শুরুতেই আমরা যেভাবে বেসিক বিষয়গুলো দেখেছি সেখান থেকে আমরা বলবো যে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণকে আমাদের আদর্শ সমীকরণ যেটি রয়েছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। এবার কেন এমন করে বড় হাতের অক্ষরে নিচ্ছি, কারণ এখানে কিন্তু বি আছে সি আছে, এই কারণে আমরা কিন্তু এখানে ক্যাপিটাল এ দিয়ে লেখলাম সমীকরণের সাথে তুলনা করে পাই। এর মানে এখানে এক্স স্কোয়ারের সহগে এখানে এক্সের সহগ হচ্ছে ওয়ান, তাহলে এর মান হচ্ছে ওয়ান। এক্সের সহগটা বি, এখানে এক্সের সহগটা হচ্ছে স্মল বি, মানে বি ইকোয়ালস টু বি, এবং এখানে ধ্রুবক পদও সি, এখানে ধ্রুবক পদটাও সি, তাই সি ইকোয়ালস টু সি। তাহলে অতএব আমাদের নিশ্চায়ক, আমরা নিশ্চায়কের ফর্মুলা আমরা জানি, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, এর মানটাকে নিশ্চায়ক বলা হয়। তো আমরা বললাম নিশ্চায়ক ডি ইকোয়ালস টু বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তো আমাদের ফর্মুলাগুলোতে ক্যাপিটাল লেটারে দেওয়া ছিল, কিন্তু আমাদের এখানে স্মল লেটারে আমাদের নিতে হবে, তো সেই কারণে আমরা স্মল লেটারে ক্যাপিটাল লেটারে নিয়েছি, কারণ আমাদের এখানে স্মল লেটারের মানগুলো রয়েছে। তবে বলা হলো বি স্কোয়ার মাইনাস ফোর, এর মান হচ্ছে ওয়ান, সির মান হচ্ছে সি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, তাহলে অতএব নিশ্চয়কটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি। তো এর পরবর্তী পর্বে আমরা 15 নম্বর পর্বে বোর্ড বইয়ের যে এখানে পরের ম্যাথটি রয়েছে, তো আমরা এত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তো সেটা কীভাবে আমাদের নির্ণয় করতে, আমরা নির্ণয় করে ভিডিও আকারে আপলোড করেছি। তো আমাদের সবগুলো ভিডিও আমাদের রাজু একাডেমি পাবেন, আর প্রাইভেট ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের প্রস্তুতি প্রোগ্রামে আপনাদেরকে জয়েন করতে হবে।